প্রথম হ্যাঁ হু করে বলবি না, লজ্জা পেলে হবে না, ভয় পেলে হবে না, ঠিক করে সোজাসুজি চোখে চোখ রেখে ভালো করে বলতে হবে। আর কি করতে হবে? ঠিক করে মুখস্থ করতে হবে। মুখস্থ যদি না করি একটা কোনো কিছু হ্যাঁ হু, তারপরে কি হলো ও হ্যাঁ আসিনে কাশকোটে হ্যাঁ, তারপরে অম্বরে এই এরকম হবে। আগে ভালো করে মুখস্থ করতে হবে, তারপরে সুন্দর করে সেটাকে বলতে হবে, যাই বলি না কেন। আবারও সেই ফিরে আসছি যে পরিষ্কার করে না বলতে গেলে কিন্তু হবে না। এই যে নবযন্ত্র, নবযন্ত্র যেটাই বলি না কেন, বা দেবী আছো, এটা রবীন্দ্রনাথের একটা ক্লাসিক চিরকালীন। যদি শক্ত ব্যবহার, যদি শক্ত বাংলা না বলি তাহলে আমরা সহজ বাংলাটা ঠিক করে বলতে পারবো না। এটাকেই আমরা কত রকম, এটা যদি আমার মুখস্থ থাকে আমরা কত রকম দেবী আছো, আমরা রেগে গিয়ে বলছি দেবী আছো, আছো তুমি দেবী, থাকো তুমি এই অসীম রচনে সর্বপ্রান্ত শেষে যদি থাকো কণামাত্র হয়ে, সেটা হতে ক্ষীণতম স্বরে সাড়া দাও বলো মোরে বৎস আছি, নাই 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 দেবী নাই, ওই মায়াময় মিথ্যা, দয়া কর দয়া কর, জয় সিংহে সত্য হয়ে ওঠ আস ওই সব ভক্তিমন, রেগে গিয়ে বলছি। এবার যদি এটা দুঃখ করে বলে দিদি আছো, আছো তুমি দেবী থাকো তুমি এই অসীম রজনী সর্বপ্রান্ত শেষে যদি থাকো কথা মাত্র হয়ে, সে তাহলে ক্ষীণতম স্বরে সারা অবাক হয়ে দেবী আছো, আছো তুমি দেবী থাকো তুমি এই অসীম রজনী ভয় পেয়ে দেবী আছো। প্র্যাকটিস, আমি কিভাবে বলছি, কিভাবে চর্চা করছি, আমি যদি কঠিন বাংলাটাকে সহজ করে বলতে পারি তখন সহজ বাংলাটা অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দ শুনতে পেতে হবে আমি যে কথাগুলো বলছি, আমরা যে কথাগুলো বলছি, এটা চর্চা ছাড়া হবে না, বাড়িতে প্র্যাকটিস করলে হবে না। হ্যাঁ পাড়ার লোকেরা দেখেছে আমাকে টিভিতে, বাবা খুব ভালো পাঠ করেছিস, মামাসিরা বলেছে একদিনের জন্য গেছেন, তাহলে কিছু শেখার দরকার নেই। কিন্তু আবারও এক কথা বলছি, যদি লম্বা দৌড়ের ঘোড়া হতে হয় তাহলে প্র্যাকটিস করা ছাড়া, দেখা ছাড়া কোনো উপায় নেই। কনসেন্ট্রেশন, অবজারভেশন, রিয়েলাইজেশন, সেন্সেশন, ইম্প্রোভাইজেশন অ্যান্ড এক্সিকিউশন, আমাকে কনসেন্ট্রেট করতে হবে, আমাকে অবজার্ভ করতে হবে, অবজার্ভ মানে দেখতে পেতে হবে, রিয়েলাইজ করতে শিখতে হবে। কিভাবে রিয়েলাইজ করবো, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দূরে দেখছি একটা দড়ি পড়ে আছে অন্ধকার রাস্তায়, যেতে যেতে হঠাৎ পা দিলাম, দেখলাম ওটা নড়ে উঠলো, রিয়েলাইজ করলাম, কি রিয়েলাইজ করলাম, সাপ। দেখার পর কি হলো মনের মধ্যে, দ্যাট ইজ সেন্সেশন। কি হলো, কনসেন্ট্রেশন, অবজারভেশন, কনসেন্ট্রেট করলাম, দেখলাম, রিয়েলাইজ করলাম, কনসেন্ট্রেশন, অবজারভেশন, রিয়েলাইজেশন, দেন সেন্সেশন। এবার যখন অভিনয় করতে যাব আমাকে সেটাকে ইম্প্রোভাইজ করতে হয়, অ্যান্ড ফাইনালি আমি রান্না বান্না করলাম সেটাকে আমাকে পরিবেশন করতে হবে। যারা ভালো কুক, যারা বাড়িতে ভালো রান্না করেন তাদেরকে মশলা